নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সমস্ত বন্ধুদের স্বাগতম জানাই আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করব খুব সিম্পল ভাবে রুটি বা ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটি রেসিপি। আমি প্রথমে কড়াইতে প্রথমে আমি প্রেসার কুকারে ছোট ছোট করে আলু কেটে নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে সেদ্ধ করে নেব। দিয়ে এখানে নিয়েছি বাটিতে কিছুটা পরিমাণে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি একটা ডিম দিয়ে দেবো, এখানে একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনারা প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আমি একটা তাওয়াতে 1 চামচ পরিমাণে তেল দিয়ে ডিমটাকে অমলেট বানিয়ে নেব। হাতে কম সময় থাকলে এই রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করবেন, খুব সহজ আর সিম্পলভাবে তৈরি হয়ে যায় খুব চটজলদি একটি রেসিপি। ডিমটাকে আমরা অমলেট যেভাবে ভেজে থাকি সেরকমভাবে অমলেট ভেজে নেব, দিয়ে ছোট ছোট করে কেটে নেব। এরকমভাবে ছোট ছোট করে কাটলে কিন্তু ভালো লাগে খেতে। যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে, আর দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো বাটাটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব তেলের সঙ্গে। এখানে আমি আর আদা রসুন অ্যাড করব না, আপনারা প্রয়োজন অনুযায়ী আদা রসুন অ্যাড করতে পারেন। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা মটর কিছুটা। আর এখানে গুঁড়ো মশলা নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব। খুব চটজলদি একটি রেসিপি আর কম মশলা কম উপকরণে রেসিপিটি তৈরি করছি। এখন সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তার জন্য আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ মিক্সড করে নেব। দেখুন কিছুক্ষণ মিক্সড করে নেওয়ার পরে এবারে দিয়ে দেবো আমি পরিমাণ অনুযায়ী জল। আলুটাকে মশলার সঙ্গে এই সময় কিন্তু ভালো করে একটু মিক্সড করতে হবে, দিলে কিন্তু তরকারির টেস্ট আরও ভালো হবে। পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম, জলটা একটু ফুটে উঠলে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা যে ডিমটা, আমি ভেজে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম সেই ডিমটা আমি দিয়ে দেব। ডিমটা আমি দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো ডিম, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে 1 মিনিট মতন নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের ডিমের অমলেট কারি। এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।